আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল এন্টারটেইনমেন্ট চ্যানেলে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে সার্কেল তৈরি করবেন, মানে হলো আপনারা কিভাবে সার্কেলের আকারের মতো ফটো তৈরি করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো, তো এরকম আরও কিছু ফটো আমার এখানে তৈরি করা আছে। তো এরকম বৃত্ত কিভাবে বৃত্ত নিয়ে ফটো তৈরি করবেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। তো আমি চাচ্ছি যে আমার এখান থেকে এই ফটোটা বৃত্ত করব, বৃত্ত আকার দিব। তো এর জন্য ফটোশপটি আমি ওপেন করে নিয়েছি। তো এই যে ফটোটা ড্র্যাগ করে ওপেন করে নিচ্ছি। তো এখন এখানে সিলেকশন টুলের নিচে একটা টুল দেখতে পাচ্ছেন, তো আমরা ইলেপ্টিক্যাল মার্কি টুলে চলে যাব। এখানে রেক্টেঙ্গেল মার্কি টুল আছে এর নিচেরটা, তো এটা লং প্রেস করে ধরলেই এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখন আপনারা এভাবে বৃত্ত করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে বেঁকে বেঁকে যাচ্ছে, তো কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে নিলাম। এখন শিফটে লং প্রেস করে ধরে আপনারা মাউস লং প্রেস করে ধরে এভাবে টান দিলে আপনাদের বৃত্তটা সোজা হবে। তারপরে আবার মাউসের লং প্রেস করে ধরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জায়গা মতে বসিয়ে নেবেন। তো আমি চাচ্ছি আর কিছুটা বড় করতে, তো আর কিছুটা বড় করে নিলাম। এখন এখন হয়েছে মোটামুটি। তো এর আগে অবশ্যই আপনাদের ফটোটি পিএনজি অথবা জেপিজি করে নেবেন, সেক্ষেত্রে এভাবে সার্কেল তৈরি করতে আপনাদের সহজ হবে। অন্যথায় দেখা যাবে পিএসডি ফরম্যাটের ফাইল হলে সমস্যা করে। তো আমি এরকম জায়গায় বসিয়ে এখন সিলেকশন টুল সিলেক্ট করলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কেটে গেছে। তো আমি চাচ্ছি নতুন আর একটি লেয়ার নি, নতুন অন্য জায়গায় নিব। তো সেটা 1000 পিক্সেল দিয়ে দিয়েছি, আর কালার মোড RGB কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট 8 বিট। তো হাইট উইথ 1000, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এই লেয়ার থেকে এটা সরিয়ে আমি তৈরিকৃত লেয়ারে নিয়ে নিচ্ছি, সাইজটা কিছু কমিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখন চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলেটও করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফুললি রিমুভ হয়ে যাবে। এখন আমরা এটা সেভ দিব, এই লেয়ারটা ডিলেট করে দিল, সমস্যা নেই। সেভ দিচ্ছি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ জেপিজি পিএনজি আকারে দিই। তো এখানে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। আমরা এখন দেখতে পারবো যে ইমেজটা কিন্তু সার্কেল হয়ে গেছে। এভাবে আপনার ফটোশপ দিয়ে সার্কেল করে ফেলতে পারেন যে কোনো ইমেজ। এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।